ফিরে আসলাম। এডিসি এলাকার শিক্ষার হাল হকিকত খতিয়ে দেখতে এডিসির বিভিন্ন শিক্ষালয় অর্থাৎ বিভিন্ন বিদ্যালয়গুলি পরিদর্শনে যান এডিসির শিক্ষা দপ্তরের কার্যনির্বাহী সদস্য চিত্তনি বর্মা। তিনি পরিদর্শন করেন বেশ কয়েকটি স্কুল মহকুমার এবং স্কুলগুলির ঠিক কিরকম অবস্থা রয়েছে, শিক্ষার পরিকাঠামো কতদূর রয়েছে, কোথাও শিক্ষকের অভাব রয়েছে কিনা, বাচ্চারা সঠিকভাবে শিক্ষা থেকে শুরু করে বিদ্যালয় থেকে সরকারি প্রয়োজনীয় তারা সাহায্য সহযোগিতা পাচ্ছে কিনা, প্রত্যেকটা বিষয় খতিয়ে দেখেছেন চিত্তদেব বর্মা। এমনটাই আজকে জানা যায় অভিযান প্রসঙ্গে। রাজ্যে প্রত্যন্ত এলাকার এডিসি স্বশাসিত জেলা পরিষদের শিক্ষার হাল হকিকত দেখার জন্যই গন্ডা ছড়াতে এই সফর এডিসির শিক্ষা দপ্তরের কার্যনির্বাহী সদস্য চিত্তদেব বর্মার। আজ শনিবার তিনি এই সফরে বের হন এবং তিনি বেশ কয়েকটি স্কুল যেরকম পরিদর্শন করেন, পরবর্তী সময়ে তিনি এডিসির শিক্ষা দপ্তরেও পর্যন্ত যান এবং মহকুমার যে 127টি স্কুলের খোঁজ খবর নিয়েছেন সেই সমস্ত বিষয়ে তিনি আলাপ আলোচনা করেন এডিসির শিক্ষা দপ্তরের সঙ্গে, শিক্ষা দপ্তরের আধিকারিকদের সঙ্গে। শিক্ষার সঙ্গে আপোষ নয় এমনটাই মন্তব্য চিত্তদেব বর্মার। কি বক্তব্য রয়েছে আজকের এডিসির বিভিন্ন বিদ্যালয়গুলি পরিদর্শনের পর শুনব। না এখন কথাটা হচ্ছে আমি নিজে তো গিয়ে মাস্টারদেরকে মানে ধরে নিয়ে ক্লাস করানোর কথা বলছি। এখন আমি এটা বলবো যে ইন্সপেক্টর স্কুল ধর্মাছড়া এই যে তিনটা স্কুলের কথা বলা হয়েছে, বাজিলা স্কুল, বিশ্বরায়, রাবণপাড়া, এইটাকে ইমিডিয়েটলি ইনকোয়ারি করে রিপোর্ট দেওয়া হোক কতদিনের জন্য স্কুল ওরা যায় না, কেন যায় না, এবং ইমিডিয়েটলি আমি বলছি, আমি আজকে ওনাদেরকে বলেছি যে স্কুলে ইন্সপেকশন কিন্তু বন্ধ করা যাবে না। এখন ছয়টায় সার্কেল আছে, ডেপুটি আইএসএস সার্কেল, এই সার্কেল থেকে দুইজনে আমরা ফেস করতে পারি নাই, চারজন, চার আঠারো বাহাত্তর, এটলিস্ট মাসে 72 প্লাস ইন্সপেক্টর অফ স্কুল এটলিস্ট 15টা স্কুল দেখবেন। মানে এই মাসে যে স্কুলটা দেখলাম আগামী মাসে একই স্কুল দেখতে হবে এমন কোনো কথা নেই। যদি এটা যদি চক্রবত চলতে যদি থাকে এবং আপনারা যেটা আজকে যেটা বলেছেন সেটাকে আমি অনুসন্ধান ইনকোয়ারি করে রিপোর্ট করা এবং যথাপযুক্ত মানে সরকারি নিয়ম অনুযায়ী যা যা করতে হয়, যা যা পদক্ষেপ নিতে হয়, কারণ যত কিছু নিয়ম অনুযায়ী যত কিছু পদক্ষেপ গ্রহণ করার জন্য উপায় আছে, পদক্ষেপ গ্রহণ করতেই হবে। যারা কাজ করে না, কাজ না করে যদি বেতন দেওয়া হয়, এর জন্য কিন্তু ইন্সপেক্টর স্কুল গন্ডাছড়া স্কুলের পানীয় জলের ব্যবস্থা নেই। ডিডব্লিউএস ডিপার্টমেন্ট যিনি চালাচ্ছেন রাজ্য সরকার, ডিডব্লিউএস ডিপার্টমেন্ট তো আমাদের হাতে নেই এবং ডিডব্লিউএস ডিপার্টমেন্ট থেকে রাজ্য সরকারের তরফ থেকে আমরা জানি 2022 সালের মধ্যে ঘরে ঘরে জল পৌঁছে যাবে। এখন আপনারাই উত্তর দিন, 2022 সালের মধ্যে ঘরে ঘরে জল পৌঁছে যাবে, আজকে 2022 সালের কি মাস? স্কুলে জল পোঁছা তো দূরের কথা, ঘরে তো জল পোঁছায়নি। তো এই যে ব্যাপারটা আপনারা বললেন এটাও ডিডব্লিউএস এর ডিপার্টমেন্টেরই, শুধু ঘরে ঘরে কেন, স্কুলে স্কুলে জল পৌঁছানোর ব্যাপারটাও তাদের কাছে। ডিডব্লিউএস এর যে ডিপার্টমেন্ট আমাদের কাছে নেই, অর্থাৎ এডিসির কাছে ডিডব্লিউএস নেই, পিডব্লিউডি আছে। ঠিক আছে, শিক্ষার মানকে উন্নয়নের জন্য এই পরিদর্শন এবং পরিদর্শনের পর যে যে স্কুলগুলিতে শিক্ষকের অভাব রয়েছে সেই জায়গাতে শিক্ষকের স্থান অর্থাৎ শূন্য পদ পূরণেরও নির্দেশ দিয়েছেন দপ্তরকে চিত্তদেব বর্মা। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই, পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।